কোটি টাকা থাকুক, দিল যদি উপস্থিত না থাকে, মহাব্বত না থাকে, সেই কোটি টাকারও শান্তি বলেন না ভাই? শান্তি আপনি সারা দিন কামাইলেন 1 কোটি টাকা, ঘরে এসে যদি শান্তি না পান সেই কোটি টাকার কোনো দাম? মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, গভীর মনোযোগ। আল্লাহ যদি বিচারক হয় পাত তো পাবেন না? পাবেন, পাবেন, সুযোগ আছে। আল্লাহ কি বিচারক? কয় হ্যাঁ। শুনুন, আল্লাহ বিচারক, আল্লাহ আবার বিচারক নয়ও। এটা আবার কেমন কথা আমি বলছি ভাই, আপনি অনেক পড়েছেন কিন্তু খেয়াল করেন নাই, সেটা কি? সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, বিচার দিবসের আমি আল্লাহ মালিক। একটু একটু গভীর মনোযোগ, আমি আল্লাহ বিচার দিবসের, আর একটু জোরে বলেন, বিচারক আর মালিক নট আর সেম। বিচারকের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, কথা বলেন রে ভাই। বিচারকের একটা নির্দিষ্ট নিয়ম আছে, মালিকের নির্দিষ্ট নিয়ম নাই। মালিক কাকে বলে? যিনি সকাল 6টার দোকান 10টায় খোলার ক্ষমতা রাখে। মালিক কাকে বলে? যিনি মাসের মাসখানে কর্মচারীকে বাইরে করে দিতে পারে, নতুন কর্মচারী আনতেও পারে, জিজ্ঞেস করার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ নাই, তাকে বলা হয় মালিক। এবার রব্বে করিম বলে, মালিক ইয়াউমিদ্দিন, আমি হাশরের দিবার কিয়ামত দিবসের আমি হলাম মালিক। আল্লাহ তুমি মালিক হলা কেন? কই নবীর সুপারিশের মাধ্যমে আমার গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য আমি নিজে মালিক হয়ে গেলাম। আরেকটু জোরে বলে, আপনি এমন রহমানের বান্দা। আরেকটু জোরে, আপনি এমন রহমানের বান্দা, আপনি আমি এমন রহমতের লিল আলামিন, নবীর উম্মত।